हरी, तो कभी सूखकर सुनहरी
अच्छा काम है अपना, हर एक जो पेड़ लगाएगा वो नेक काम कर जाएगा, जो समझेगा दर्द को इनके इंसान वही कहलाएगा। मैं तो अभी भी सोच रहा हूँ क्या होने वाला है, वो आगे ही देखा जाएगा, हमको अभी भी कुछ नहीं लग रहा है। अच्छा ठीक है सर। वो
মানুষ তার শরীরকে করলো উপাদেয় খাদ্য।
ছিল অনিত্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষ তার লোভাতুর দৃষ্টিভঙ্গিতে তাকে রূপান্তর করলো বিশ্বজুয়ার বাজার হিসেবে ম্যানাল দ্বীপকে প্রকৃতি বানিয়েছিল সমুদ্রের নিস্তব্ধ এই নেতিবাচক ধারা আদৌ থামবে কি নাকি চলতেই থাকবে মানুষ নিঃশেষ না হওয়া পর্যন্ত প্রকৃতির বিরুদ্ধে মানুষের এই দুষ্ট চক্রই মানুষকে একদিন অবরুদ্ধ করবে মৃত্যু গহ্বরে যা থেকে প্রকৃতি কখনো আর তাকে বেরোতে দেবে না এই সুন্দর সুনির্মল পৃথিবীতে আমাদের আজ পরিবেশনার এটাই উদ্দেশ্য ছিল যে জন্মদাত্রী মাকে কষ্ট দিয়ে যেমন অমৃত লাভ সম্ভব না তেমনই প্রকৃতিকে অবহেলা করে অমৃত লাভ হতে পারে না তাই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আমরা আমাদের মায়ের সমান প্রকৃতিকে আগলে ধরে বাঁচার চেষ্টা করব এখানেই আমাদের পরিবেশনা শেষ হলো সাথে আমরা আরেকটা জিনিস করব আমরা আমাদের ছবিগুলির মাধ্যমে ওগুলোই বোঝাতে চেয়েছি যেমন আমি প্রথম ছবি থেকে যদি স্টার্ট করি প্রথম ছবির মাধ্যমে আমরা এটাই বোঝাতে চেয়েছি যে আমাদের প্রকৃতি কত সুন্দর গাছপালা আমাদের প্রকৃতিকে কত সবুজময় করে তোলে গাছপালার জন্য আমাদের প্রকৃতিকে কত সুন্দর লাগে কিন্তু প্রকৃতির উপর আঘাত হেনে প্রকৃতি আরো ভয়ঙ্কর হয়ে যায় আমরা আজকাল যে গাছপালা কাটছি তার ফলে হ্যারিকেন নামক ঝড়ের সৃষ্টি হচ্ছে এইটা আমরা সেকেন্ড ছবির মাধ্যমে বুঝিয়েছি এই হ্যারিকেন নামক ঝড় কত মানুষের জীবন নিয়ে ফেলছে ঠিক সেরকম কত মেয়ে কত কতজন নিজের ফ্যামিলিকে হারাচ্ছে এভাবে হ্যারিকেন ঝড়ের মাধ্যমে বা যে বন্যা বা দুর্ভিক্ষ হয় এখন ঠিক সেরকমই এই মেয়েটা তার মা বাবাকে হারিয়েছে সে